আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন ওসালাতাম ও আলা আশরাফিল আম্বিয়া ইউলমুরসালীন ও আলা আলিহি ও আজমা আইন সম্মানিত দর্শক অশ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাতে কসর করতে হয় কীভাবে অর্থাৎ মুসাফির অবস্থায় নামাজ পড়তে হবে কিভাবে এ বিষয়ে সহি সুন্নাহ থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব অমা ইল্লাহ বিল্লা প্রথমে বলে দিচ্ছি কোনো ব্যক্তি মুসাফির হলে সে অবশ্যই নামাজকে কসর করতে হবে অর্থাৎ জোহরের নামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে আসরের নামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে এবং এশার নামাজ চার রাকাতের জায়গায় দুই রেকাত পড়তে হবে আলাইহি সাল্লসাল্লাম এভাবেই পড়েছেন আর এটাকে বলা হয় কসর আর এই নামাজের আগে এবং পরে যে সুন্নাত আমরা পড়ে থাকি এই সুন্নাত পড়া যাবে না বা রাসুলি কারিম সাল্লাহু আলাইহি আসাল্লাম পড়তেন না সাহাবা রামও পড়তেন না শুধু দু রাকাত পড়তেন চার রাকাতের জায়গায় আর মাগরিবের নামাজ তিন রাকাত এবং ফজরের নামাজ দুই রেকাত এটা ঠিক রাখতেন আর এটাকেই কসর বলা হয় সালাতে কসর এই সালাতে কসর করা আল্লাহ সুবাহানুতালার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ ছাড় বলতে পারেন তো আমরা যারা মুসাফির অবস্থায় থাকবো অবশ্যই সালাতে কসর করতে হবে কারণ এ কসরের ব্যাপারে নবী সাল্লা আলহিাস্লামও অনেক গুরুত্ব দিয়েছেন তো এবার প্রশ্ন থেকে যায় কসর করার জন্য মুসাফির হওয়া শর্ত তো কত কিলোমিটার পর্যন্ত দূরে গেলে বা নিজের এলাকা থেকে নিজের কর্মস্থান থেকে কত দূরত্বে ভ্রমণ করলে সফর করলে তাকে মুসাফির বলা হবে এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি এভাবে দেব যে সহি হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে এ কথা নামি সাল আলাইসাল্লাম বলে দেন নেই যে এত কিলোমিটার যাওয়ার পরে তুমি মুসাফির হবে বরং একাধিক হাদিসে একাধিক রকম বর্ণনা পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসের ভিতরে তিন কিলোমিটার কথা উল্লেখ রয়েছে এবং বুহারি শরীফ সহ আরও কয়েকটা হাদিসের বর্ণনার ভিতরে একাধিক তিন মঞ্জিল পর্যন্ত উল্লেখ রয়েছে তিন মঞ্জিল মানে তিনটি রাত ভ্রমণ আরব দেশে তখন রাতের বেলায় ভ্রমণ করত দিনের বেলা অত্যন্ত গরমের কারণে মানুষ ভ্রমণ করতো না তো রাতের বেলা ভ্রমণ করত সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা মঞ্জিল এরকম তিনটা মঞ্জিল পার হলে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হতো তো এই তিন মঞ্জিলের কথাও কিন্তু ইনডাইরেক্টলি হাদিসের ভিতরে উল্লেখ আছে তো এই সমস্ত হাদিসগুলোকে মুস্তাহিদিনগণ মহাদিসিনগণ এই সমস্ত হাদিসগুলোকে ইজতেমবাদ করে তারা এক একজন এক এক রকম মন্তব্য করেছেন বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলোকে ইজতেমবাদ করে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তা হলো তিন মঞ্জিল তিন মঞ্জিল মানে তিন রাত আর তিন রাত মানে প্রত্যেক রাতে মানুষ যদি হেঁটে সফর করে তাহলে মিনিমাম ষোলো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এক রাতে তো এইভাবে যদি তিন রাত ভ্রমণ করা হয় তা তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ মাইল অর্থাৎ আটচল্লিশ মাইলকে মুসাফির হিসেবে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গণ্য করেছেন যে তিন আটচল্লিশ মাইল যাওয়ার পরে একজন মানুষ মুসাফির হয় নিজের এলাকা থেকে নিজের কর্মস্থান থেকে আটচল্লিশ মাইল দূরত্বে গেলে আটচল্লিশ মাইল সমান সমান চুয়াত্তর কিলোমিটারের মতন হয় তো চুয়াত্তর কিলোমিটার অতিক্রম করে গেলে তাকে মুসাফির হিসেবে ধরা হয় এটা ইমাম আবু হানিফারহমতুল্লাহ আলহির মত তবে হাম্বলি মাঝহাব এরপরে মালিকি মাঝহাবে তারা এত দূরত্ব দেন নেই তারা হাদিসের বিভিন্ন হাদিসের ইস্তেমবাদ করে তারা আরও কমিয়ে আনছেন আবার অনেক সময় অনেক অনেক ফোকাহিকারা অনেক এটা কারো বাড়িও দিয়েছেন তো এটা সুনির্দিষ্ট নয় যে কখন মুসাফির হিসেবে তাকে গণ্য করা হবে তো এ ব্যাপারে ইমাম তাইমিয়া তাইমিয়াসহ আরও অনেক ইমামগণ তারা যে সিদ্ধান্তটা দিয়েছেন তা হলো সুস্পষ্টভাবে যেহেতু হাদিসের ভিতরে মুসাফির কত কিলোমিটার পর্যন্ত গেলে তাকে গণ্য করা হবে এটা উল্লেখ নেই তাই মুসাফির উল্লেখ করার জন্য গণ্য করার জন্য তার এলাকাকে ঠিক করতে হবে তার নির্দিষ্ট এলাকার বাইরে গেলে তার যদি মনে হয় আমি অনেক দূরে চলে এসেছি আমার এলাকার মধ্যে আমি নেই আমি অনেক অন্য এলাকায় চলে এসেছি তাহলে সে মুসাফির বলে গণ্য হবে বা কোনো এলাকার মানুষ যদি মনে করে যে আমি ঢাকা থাকি ঢাকার বাইরে অন্য কোন জেলা ফরিদপুর পর্যন্ত বা ওই পাশে রাজশাহী পর্যন্ত ওই পাশে কুমিল্লা পর্যন্ত ওই পাশে রংপুর ময়মনসিং এত দূর পর্যন্ত ভ্রমণ করলে আমি মুসাফির হব এটাকে ঠিক করেছে তাইমিয়া যে মানুষ ঠিক করবে যে সে কত দূর পর্যন্ত ভ্রমণ করলে নিজের কাছে মুসাফির বলে মনে হয় তখন সে মুসাফিরের হালতে থাকবে এটা হলো বিভিন্ন ইমামদের বিভিন্ন ফুখাই গ্রামদের এক অভিমত তো আপনি যে কোনো একটা অভিমত গ্রহণ করতে পারেন তবে হানাফি ইমা ভাইয়েরা অবশ্যই ইমাম আবুহানি ফারহমতুল্লাহ আলাই যে সুন্দর ইস্তেমবাদটা দিয়েছেন সেটা হলো আটচল্লিশ মাইল সমান সমান চুয়াত্তর কিলোমিটারের মতো পথ অতিক্রম করে গেলে সে মুসাফির বলে গণ্য হবে এরপরে আর একটা প্রশ্ন থেকে যায় যে কতদিন পর্যন্ত অবস্থান করলে তাকে মুসাফির ধরা হবে এ বিষয়েও কিন্তু হাদিসের ভিতরে সুস্পষ্ট নিদর্শন নেই সুস্পষ্টভাবে উল্লেখ করা নেই যে কতদিন পর্যন্ত থাকলে তাকে মুসাফির বলে ধরা হবে মুসলিম শরীফের ভিতরে আমি কয়েকটা হাদিস দেখেছি সেখানে উল্লেখ রয়েছে যে নবী সাল্লাইসাল্লাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে একটা সফর করেছিলেন সে সফরটা ছিল দশ দিনের সফর হযরত আনা মালিক রাজি আল্লাহ আনহু সে সফরের সঙ্গী ছিলেন নবী সাল্লাহু তার থেকে হাদিস বর্ণতি হয়েছে তো তিনি বলছেন যে মহানবী সাল্লাহ আলাইহি হসাল্লামের সঙ্গে যখন আমরা সফরে ছিলাম মদিনা থেকে মক্কা পর্যন্ত এবং মক্কা থেকে মদিনা পর্যন্ত ফিরে যাওয়া এই সফরের মাঝখানে নবী সাল্লি সব সময় কসর করেছেন অর্থাৎ দশ দিন নবী সাল্লিহাম নামাজে কসর করেছেন সফর অবস্থায় তো আরও অন্য অন্য হাদিসও আছে একাধিক দশ দিনের অনেক বেশি সময়ও সাহাবাই কেরাম স কসর করেছেন এ বিষয়ে বহু হাদিস আছে। তো এই অনেকগুলো হাদিস থাকার কারণে এই হাদিসগুলো গবেষণা করেও ফুকাহাই রাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন তার মধ্যে ইমাম আবুহানি ফারহমতুল্লাহ আলাই বলেছেন যে কেউ যদি পনেরো দিন পনেরো দিন কোনো একটা অবস্থানে ভ্রমণ করার পরে থাকে তো ততদিন পর্যন্ত সে সেখানে মুসাফিরের হালতে থাকবে আর যদি সে পনেরো দিনের বেশি সেখানে অবস্থান করে তাহলে সে সেখানের মুকিম হয়ে যাবে